আসসালামু আলাইকুম। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর প্রথম হিজরত। মক্কার মুশরিকদের নির্যাতন সহ্যের বাইরে চলে গেল। উসমান রাদিয়াল্লাহু আনহু আর সহ্য করতে পারছেন না। এই নির্যাতন থেকে বাঁচতে তিনি হিজরতের সিদ্ধান্ত নিলেন। হাবশায় সপরিবারে হিজরত করেন। ইসলামের ইতিহাসে সপরিবারে প্রথম হিজরতকারী হিসেবে মহান এ গৌরব তিনি অর্জন করেন। হযরত লুত আলাইহিস সালামের পরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুই প্রথম ব্যক্তি যিনি সপরিবারে হিজরত করেন। তার হিজরতের এই সিদ্ধান্ত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে জানতে পারেন সেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি বিশেষ খোঁজ খবর রাখেন। হঠাৎ একদিন এক মহিলা দৌড়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আবুল কাসেম, আমি আপনার কন্যা ও জামাতাকে হিজরত করতে দেখেছি। আপনার কন্যা একটি দুর্বল উটের পিছে সওয়ারি আর আপনার জামাতা সেই দুর্বল উটটিকে টেনে নিয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তাদের সহায় হও। আসসালামু আলাইকুম।